কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু গরম পড়ে গেছে, তাই একটু শরবত বানিয়ে নিচ্ছি। লেবু দিয়ে শরবত বানিয়ে নিলাম, তো এটা খেয়ে নিব। আর এইদিকে আমার হাজব্যান্ড চাল ভেজে নিবে। তো কীভাবে চাল ভাজে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখুন, চালগুলোকে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নিচ্ছে, ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চালগুলো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখন একটা চাল নিতে নিয়েছে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এখন হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানিগুলো ফেলে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে লবণ, আর দিয়ে দিচ্ছে তেল। এখানে সর্ষের তেলটা দিয়েছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিবে। মাখা হয়েছে, এখন চুলায় কড়াই বসিয়েছে। এখন চালগুলো ভেজে নিবে। তো তেল দিয়ে কিভাবে চাল ভেজে নেয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই চাল ভাজাটা দুধ চা দিয়ে। তো চালটা ভেজে নিচ্ছে, আর চালগুলো খুব সুন্দর ফুলে বা ফুটে ওঠে। আর পাশের চুলা চাও বসেছে। চালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। এভাবে চাল ভাজলে চালগুলো খুবই সুন্দর ফুলে মুড়ির মতো, আর খেতেও খুব নরম থাকে, ভালো লাগে। তো ও চাল ভাজা চা দিয়ে খাবে, আর আমি বিস্কিট দিয়ে খাবো। তো চাটা খেয়ে নিয়েছি, আর এখন একটু ইলিশ মাছ রান্না করব। তো প্লিজ বিরক্ত হবেন না, আমার ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমিও আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি। তো অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে মাছটাকে রান্না করে নেব, অল্প হালকা মশলায়। আর ঘরটা গুছিয়ে নিয়েছি, আর একটু বাইরেও বের হয়েছি। আর এখন একটু কাজ ছিল, সেই কাজটা করার জন্য এসেছি। তো ভাবলাম মামা একটু ফুচকা বেছে, তো একটু ফুচকা খাই। আর এইখানে আসলে আমি সব সময় একটু ফুচকাটা খেয়ে আমার ভালো লাগে। তেঁতুলের টক দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আসলো ফুচকাগুলো খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি ফুচকা খাচ্ছি, আর একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি বাসায় চলে এসেছি। তো আজ আমি ছুরি শুটকি রান্না করব। এটা হলো ছুরি শুটকি। তো শুটকিটাকে আমি একটু পুড়ে নিয়েছি, এখন কেটে নিব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে এই ছুরি শুটকিটা রান্না করি। শুটকি থেকে আমি কাঁটাটা আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি কাঁটাটা আলাদা করে মাংসগুলো আলাদা করে নিব। এই যে এইভাবে শুটকিগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি ফুটন্ত পানি দিয়ে শুটকিটা ভিজিয়ে রাখবো। এখানে প্রায় আমি 20-25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। শুটকির উপরে যে একটা ময়লা থাকে পিছলে, সেটা উঠে আসবে খুব সহজেই। শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চালনিতে তো ঝরা দিয়ে নিয়েছি।
আমি এখন শুটকিটা রান্না করব। আর কি কি নিয়েছি রান্নার জন্য আমি সেগুলো একটু দেখিয়ে দিই। এই তো এখানে আমি নিয়েছি দেশি রসুন, এটা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে কিছু আস্ত রসুন একটু ছেঁচে নিয়েছি, আর এই তো শুটকি। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা দিব, সেগুলো আমি যখন দিব তখন বলে দিব। আমি চুলায় কড়াই দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব শুকনো মরিচ, আমি তিনটা শুকনো মরিচ একটু কেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে শুটকি। এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ শুটকি এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো যেহেতু শুটকি, রসুন পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ আমি এটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে। তো ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এখন এই আদা আর রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ তেলের সাথে মিশিয়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিব, আর আমি এই শুটকিটাকে ভালো করে কষিয়ে নিব। তো একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব, কষিয়ে নিব, আবার পানি দিব, আবার কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন, যেগুলো ছেঁচে রেখেছি সেইগুলো দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এভাবে আমি কিছুক্ষণ পরপর পানি দিব আর ভালো করে কষিয়ে নেব। তো এখন একটু পানি বেশি করে দিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব চুলার আঁচটা একদম লোতে রেখে। এর মাঝে এক দুইবার আমি নেড়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন যে চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি, আর সেজন্য খুবই নরম আর সফট হয়ে গেছে শুটকি। তো আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি একটু দেখিয়ে দিই যে শুটকিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির মাথা দিয়ে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, শুটকিগুলো ভেঙে যাচ্ছে, খুবই নরম হয়েছে, সিদ্ধ হয়েছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আবার এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিব এটা ফ্লেভারের জন্য। ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5-6 মিনিটের মতো। চুলার আঁচটা একদম লোতে রেখেছি। 5-6 মিনিট হয়ে গেছে, আমি শুটকিটা নামিয়ে নিব। আমার শুটকি রান্নাটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে শুটকিটা আমি নামিয়ে নিয়েছি, খুবই মজার হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আর যেহেতু শুটকি রান্না করেছি, তাহলে তো ভাত খুব তাড়াতাড়ি খেতে হবে আমার। খুবই খিদে পেয়ে গেছি শুটকি দেখে, তাই খেতে বসেছি। তো ভিডিওটা আর বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আমি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।